দিদি, ও দিদি একটা খারাপ খবর আছে। খারাপ খবর মানে? দেব আর পারোর হানিমুনটা ক্যান্সেল করতে হলো। কেন? দেবের অফিস থেকে ফোন এসেছিল, ওকে নাকি কালকেই শ্যাম্পুকুর যেতে হবে। ওখানে নাকি কোন এক ক্রিমিনাল গা ঢাকা দিয়ে আছে। শ্যাম্পুকুরে যেতে হচ্ছে? হ্যাঁ, কালকেই। আমি ভেবেছিলাম দেব আর পারো হানিমুনে গেলে অন্তত পারো আর পার্বতীকে কিছুদিনের জন্য হলেও আলাদা রাখা যাবে, কিন্তু আমার কপালটা দেখো দিদি, আমার সেই প্ল্যানটাও কোনো কাজে এলো না। আমি যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। এই একই ভয় তো আমারও ঋতুজা। শুধুমাত্র আমি জানি আমি কি অবস্থায় আছি। সারাক্ষণ মনে হয় আমি কাঁটার উপর দিয়ে হাঁটছি। তাই তো সমাজের নৃসিংহদেবকে ডাকছি, যে যেন পারো কখনো সত্যিটা জানতে না পারে। পারোকে কোনো মূল্যেই আমরা আর হারাতে পারবো না ঋতুজা। না, তুমি কি লুকিয়ে যাচ্ছ আমার থেকে বলো তো? লুকিয়ে কেন যাব আমি? কিছু তোর থেকে কি যে বলিস না তুই। মা, আমি বেশ বুঝতে পারছি তুমি আমার থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমার যদি ইচ্ছে না হয় তুমি আমায় বলো না, কিন্তু তুমি কি লুকিয়ে যাচ্ছ সেটা আমি ঠিক বের করেই চাই। তুমি আশেপাশে থাকলে আজ রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।